উম্মাহাতুল মুমিনিন নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন, তাদেরকে কি আমরা মা বলবো? আর নবীজি কি আজান দিয়েছেন কখনো? ভাইরা মা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পত্নীগণ, সহধর্মিণীগণ, তারা হলেন তোমাদের মা, তারা হলেন তোমাদের মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রুহানি পিতা তুল্য, এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদার দিক থেকে। শুধুমাত্র মর্যাদার দিক থেকে না, বিধানগত ভাবেও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোনো উম্মত বিবাহ করা জায়েজ নাই, হারাম, যেহেতু মা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার কোনো স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই। কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয়, তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে? আমাদের দেশে অনেকে অজ্ঞানতাবশত বলে মা ফাতেমা, বলে কি বলে না? মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা? ছোটবেলা আমরা বহুত শুনছি, ক্যাসেটের মধ্যে জারি গান চলতো না, মা ফাতেমা কান্দা বলে, কান্দা কয়, শুনেন না জারি গান? আরে ভাই, মা যদি আয়েশা হয়, মা যদি খাদিজা হয়, তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে? এটা অজ্ঞানতা, এটা ভুল, আমরা না জেনে এটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তারা আমাদের বোন, তারা আমাদের মা নন, আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ। অতএব আমরা এই ভুলটাকে কারেকশন করব। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দিয়েছেন কিনা। আমার জানা মতে তিনি আজান দেননি, কোনো কখনো আজান দিয়েছেন এমনটি আমি জানি না। তবে এটার মানে এই নয় যে আজান দেওয়ার ফজিলত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন। দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে, মর্যাদা জানেন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড়গুলো অনেক লম্বা থাকবে। আপনি বলবেন ঘাড় লম্বা থাকলে তো দেখতে খারাপ দেখা যাবে, কারণ ওটের মতো দেখা যাবে না। ভাই, এখানে ঘাড় লম্বা থাকবে মানে হলো সবার উপরে তার যে মর্যাদা, এটা বোঝা যাবে। কথা কি বুঝাতে পারছি? ভাইরা আমার, বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দেয় কেউ একটা দীর্ঘ সময় পর্যন্ত, তার জন্য অফুরন্ত পুরস্কারের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এজন্য আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ। আজানের সবচেয়ে বড় ফজিলত কি জানেন? আজান যিনি দিবেন মুয়াজ্জিন, আল্লাহকে খুশি করার জন্য যদি দেয়, পয়সার ধান্দা চাকরি হিসেবে না দেয়, প্রফেশন হিসেবে না নেয়, সে এই চিন্তা থেকে দেয় যে আমি হাইয়া আলাস সালাহ ডাক দেবো, আমার ডাকে যারা আসবে নামাজ পাঠ করবে, আদায় করবে, এটার জন্য আমি ভূমিকা হিসেবে থাকলাম, আমার কারণে মানুষ আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, তাদের সবার সমপরিমাণ সওয়াব, তাদের তো তারা পাবেই, মুয়াজ্জিন সবকে আল্লাহ তাআলা দিবেন। আমাদের সমাজ অনেকে আজান দিতে চায় না, সবাই ইমামতি করতে চায়, আজান দিতে চায় না। আজান দিতে অনেকের ইজ্জতে বাদে, ইগোতে লাগে, এটা মূর্খতার কারণে। আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ কাজ, বিধায় আজান দেওয়ার সুযোগ পেলে কখনো হাত ছাড়া করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ তিনি জীবনে কখনো করুন বা না করুন, সে কাজ করার যখন নির্দেশ দেয়, তা আমাদের জন্য তার সে কৌল বা তার নির্দেশটাকে অগ্রাধিকার দিতে হয়।